স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলিয়া খান এবং আমি তাসনিমের জন্নাত উঠতে শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম ট্রেনের টিকিট কালোবাজারিতে সহজ ডট কম এর হারির সিন্ডিকেট টাকার ভাগ পেতেন রেলের কর্মীরাও বলছে র্যাব গ্রেফতার নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই আন্তরিক হলে মেয়েকে হারাতে হতো না বললেন অবন্তিকার মা কুমিল্লার বাড়িতে গেল তদন্ত কমিটি আবারও অস্থির গরুর মাংসের বাজার দাম বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায় সরকার নির্ধারিত দামে মিলছে না বেশিরভাগ পণ্য কালের ও রানার বোলিং নৈপুণ্যে 280 রানে অল আউট শ্রীলঙ্কা শেষ বেলায় 3 উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘদিন ধরে এই দেশজুড়ে ট্রেনের টিকিট কালোবাজারে চক্র গড়ে তুলেছিলেন সহজ ডট কম এর কর্মী মিজান ঢালিসহ প্রতিষ্ঠানের চারজন তাদের চক্রটি ঢালি সিন্ডিকেট হিসেবে পরিচিত ছিল এই চামড়া রেখে প্রতিদিন ট্রেনের প্রায় 3000 অগ্রিম টিকিট কালোবাজারি পায়তারা করছিল তারা চক্রের 9 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র‍্যাব ট্রেনের টিকিটের কালোবাজারি নিয়ে ভোগান্তির শেষ নেই ঈদ বা কোনো উৎসব এলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করেও থামানো যায়নি কালোবাজারি সম্প্রতি ট্রেনের টিকিট কালোবাজারিতে কোটি টাকার লেনদেনের তথ্য পায় র‍্যাব বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও সবুজবাগ থেকে গ্রেপ্তার হয় কালোবাজারি চক্রের 9 জন এর মধ্যে রয়েছে ঢালি সিন্ডিকেট নামের চক্রের মূল হোতা সহজ ডট কম এর মিজান ঢালি এ সময় জব্দ করা হয় টিকিট মোবাইল ফোন ও নগদ টাকা র‍্যাব বলছে সার্ভারের উপর নজর রেখে বিপুল সংখ্যক টিকিট হাতিয়ে নিত চক্রটি গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঠাও চালক এবং কমলাপুর স্টেশনের আশপাশের হোটেল শ্রমিকও রয়েছে সহজ ডট কম এর 4 জনকে আটক করেছি যেখানে অফিস সহকারী রয়েছে সার্ভার অপারেটর রয়েছে পিয়ন রয়েছে আরেকজন সহকারী রয়েছে যারা এখানে সার্ভারের অপারেটর বা অন্যান্য যারা আছেন তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে এই কালোবাজারি চক্রকে হেল্প করেন প্রতিদিন 500 টিকিট কালোবাজারি করে চক্রটি ঈদকে সামনে রেখে অন্তত 3000 টিকিট বিক্রির টার্গেট ছিল চক্রটির টিকিট বিক্রির টাকা ভাগ করে নিত রেল এবং সহজ ডট কম এর কর্মীরা চক্রের যারা সদস্য আছেন কালোবাজারি চক্রের তারা প্রায় সবাই কেউ কেউ হয়তো বেশি প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা তারা এই টিকিট কালোবাজারি বা প্রতারণার মাধ্যমে তারা ইনকাম করে থাকে চক্রের বাকি সদস্য ও কালোবাজারিতে জড়িত রেলের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত রাখবে র‍্যাব বনি ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা করছে দলটি ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায় জনগণ তাদেরই বয়কট করবে দাদার সংসদ নির্বাচনের পর ভারতীয় পণ্য বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত থাকলেও এবার তাতে সামিল হয়েছেন বিএনপি নেতারা ধানমন্ডিতে নিয়মিত ব্রিফিং এ নিয়ে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ প্রশ্নে তার অভিযোগ বাজার অস্থিতিশীল করতেই এই ষড়যন্ত্রে নেমেছে বিএনপি ভারত বয়কটের নামে ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের কাছে মনে হয় তারা আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওবায়দুল কাদের আরও বলেন বয়কট করে নয় প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করে দেশের স্বার্থ আদায়ের পক্ষে বাংলাদেশ ছোটখাটো কিছু সমস্যা থাকলেও গত 15 বছরে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকায় সীমান্ত সহ নানা সমস্যার সমাধান হয়েছে আওয়ামী লীগ মানে হচ্ছে ভারতের এজেন্ট সেটা পাকিস্তানের আইয়ুব ইয়াহিয়া যেমন অপপ্রচার ছিল তেমনি বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধীরা তারা সবসময়ে আমাদেরকে ইন্ডিয়ান এজেন্ট বলে চিহ্নিত করতে চেয়েছে
গণতন্ত্র উদ্ধারে বিএনপির কোনো কোনো নেতা ভারতের সাহায্য চাইছেন, আবার কেউ কেউ পণ্য বয়কটের ডাক দিচ্ছে উল্লেখ করে একে বিএনপির রাজনৈতিক দুর্নীতি বলেও অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অপপ্রচারের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রয়াত ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা। সকালে কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জাকির হোসেন সহ ছয়জন অবন্তিকার কুমিল্লার বাগিচা গ্রামের বাসায় যান। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা বেগম ও ভাই জারিফ জাওয়াদের সাথে কথা বলেন। কমিটি প্রধান জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন, তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তা নিশ্চিত করেননি। এদিকে অবন্তিকার মা তাহমিনা বেগম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে তা হলে হয়তো তার মেয়েকে হারাতে হতো না। 15 মার্চ ফেসবুক স্ট্যাটাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যায় প্ররোচনার মামলায় দীন ইসলাম ও আম্মান কুমিল্লা কারাগারে আছেন। যে ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে, সেই ঘটনাটা ওনারা পুরো বর্ণনা শুনেছেন এবং বর্ণনা শোনার পরে ওনারা আশ্বাস দিয়েছেন ওনারা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবেন। পুলিশের সাথে কোনো ওনারা কোনো হেল্প করতে পারে কিনা, আমরা যাবো একটু থানায়, বিভিন্ন মেসেঞ্জারের যদি কোনো ওনাদের কাছে ডকুমেন্টস থেকে থাকে আমরা সেটার জন্য রিকোয়েস্ট করব, যেহেতু আমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন বক্তব্য পাচ্ছি সেটাকে যাতে ভেরিফাই করতে পারি। আবারও অস্থির মাংসের বাজারে। শাহজাহানপুরের খলিলের দোকানেও কেজিতে 100 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 695 টাকা কেজিতে। এর কারণ হিসেবে হাটে গরুর দাম বাড়ার কথা বলছেন তিনি। অন্যদিকে বাজারেও 1 কেজি মাংসের দাম গুনতে হচ্ছে 780 টাকা পর্যন্ত। ঈদ যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে মাংসের বাজারে, বিশেষ করে গরুর মাংস আবারও যাচ্ছে নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। এতদিন ভরসা ছিল শাহজাহানপুরে খলিল গোশত বিতান, বাজারের চেয়ে দাম কিছুটা কম বলেছিল উপচে পড়া ভিড়। তবে গত সপ্তাহে যে মাংস বিক্রি হয়েছে 595 টাকায়, এখন তা 695 টাকা। হঠাৎ করে কেজিতে 100 টাকা বাড়ায় ক্রেতার চোখে মুখে ছিল হতাশা। কিভাবে যারা হঠাৎ করে বাড়াই দিল, এখন আমরা তো এখান থেকে মাঝবিতান নেই, এখানে জিনিস ভালো মনে হয় এই জন্য। তারপরে 100 টাকা যেহেতু বাড়াইছে, আমাদের তো আর কিছু করার নেই। মাংসের বাজারে অস্থিরতা, কারণ গলির 100 টাকা 780 আর 695, এখানে তো অনেক বিস্তর ফারাক। কম দামে মাংস বিক্রির জন্য হত্যার হুমকিও পেয়েছিলেন খলিলুর রহমান। এবার দাম বৃদ্ধির কারণ কি, এমন প্রশ্নে তিনি বলছেন, গরুর হাট চড়া তাই বাড়াতে হয়েছে দাম। কোনো হুমকি দাম কিনা, আসলে গরুর দামটা অতিমাত্রা বাড়তি এই জন্য বাড়ায় বিক্রি করা। আসলে আমরা চাইছিলাম 500 টাকা কেজি গরু বিক্রি, যদি সরকার আনানো সম্ভব, সরকার যদি ইন্ডিয়ান গরুটা অন্তত 10 দিনের জন্য আনার সুযোগ করে দেয় তাহলে 500 টাকা কেজি আবারও সম্ভব। রাজধানীর অন্যান্য বাজারেও একই অবস্থা, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা কেজিতে। যারা মধ্যবিত্ত আছে এদের জন্য এই দামে মাংস নিয়ে আসলে কষ্টের বিষয়। তারপরে এখন আমি মনে করি সরকারের এ বিষয়ে তদারকি করা উচিত। তবে খাসির মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই, বিক্রি হচ্ছে আগের সেই 1200 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিদেশি ঋণ প্রথমবারের মতো ছাড়িয়েছে 100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার। গত ডিসেম্বরের শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল 100.64 বিলিয়ন বা 10,064 কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 11 ট্রিলিয়ন বা 11,07,040 কোটি টাকার সমান। 2022 সালের ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি ছিল 9,652 কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে 412 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে দেখা যায় 2023 সালের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল 9,655 কোটি ডলার। পরের 3 মাসে 4 বিলিয়ন বা 409 কোটি ডলারের বিদেশি ঋণ বেড়েছে। এই সময়ে সরকার 442 কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছে। তার বিপরীতে বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি কমেছে 64 কোটি ডলার। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ।